যেদিন সিংহা ফুঁক দেওয়া হবে, ফলে আসমানে এবং জমিনে যারা আছে প্রথমে ওরা অচেতন হয়ে যাবে, এরপরে সকলেই মরে যাবে। ইল্লা মান শা আল্লাহ, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা তাকে ব্যতীত সে মরবে না। সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন, অতঃপর আবার সিংহা ফুঁক দেওয়া হবে, তখন মানুষ দণ্ডমান হয় দেখতে থাকবে আপন প্রভুর। দ্বিতীয়বার যখন আবার সিংহা ফুঁক দেওয়া হবে, তখন হাশরের ময়দানে মানুষ দণ্ডমান হয়ে দেখতে থাকবে আপন প্রতিপালকের নূরে পৃথিবী উদ্ভাসিত হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। ওয়া উদিয়াল কিতাব, ন্যায়দণ্ডের পাল্লা স্থাপন করা হবে। ওয়াজিয়া বিন নাবিয়িনা ওয়াশ্শুহাদা, সাক্ষী স্বরূপ নবীগণকে আনা হবে, সাক্ষীদেরকে আনা হবে। ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইয়ুজলামুন, কারো প্রতি কোনো জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না। ওয়া উফফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন, এবং যে যে আমল করেছে কিয়ামতের ময়দানে তাকে সঠিকভাবে তাকে আমল দেওয়া হবে। আর মানুষ যে আমল করে সে আমল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যখন প্রথম আসলাম আমার এখানে গাড়ি থেকে নামার পরে আমার একজন বললো যে হুজুর এখানে আজকে কবরবাসীর কেন্দ্র করে এই মাহফিলটা দেওয়া হচ্ছে, হুজুর পরকাল সম্পর্কে আলোচনা করবেন। আমি বলছি ইনশাআল্লাহ, আপনাদের সম্মুখে সূরা জুমারের যে আয়াত তেলাওয়াত করছি সেটা পরকাল সম্পর্কে। কুরআনুল কারিমে তিন প্রকার ওয়াজ আছে, জুড়ে বলেন কয় প্রকার। একটা ওয়াজের নাম হলো তজকির বি আলা ইল্লা, আল্লাহ কুদরতের আলোচনা। একটা নাম তজকির বি আলা ইল্লা, আল্লাহ কুদরতের আলোচনা। একটা হলো তজকির বি আইয়ামিল্লা, ইতিহাসের আলোচনা। আর একটা আলোচনা হলো তজকির বিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী বিষয়ের আলোচনা। আমি আজকে আপনাদের সম্মুখে সেই বিষয়ে একটি আয়াত তেলাওয়াত করেছি। আলোচ্য আয়াতের তেলাওয়াতের প্রথম যে আমরা সাদামাটা তর্জমা করলাম, সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইজাহুম ফাসাইক সুম্মা ফিহি সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইজাহুম কিয়ামু ইয়ানজুরুন, যখন ইসরাইল আলাইহিস সালাম সিংহা প্রথম ফুঁক দিবে, ফুঁক দেওয়ার পরে সব মানুষ মরে যাবে। মরে যাওয়ার পরে আবার দ্বিতীয়বার একটা ফুঁক দেওয়া হবে, দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীতে সমস্ত মানুষ উঠবে। ওটার পরে দেখবে রব সিংহাসনে বসা আসে, পৃথিবী সমস্তটা আলোকিত হয়ে গেছে। কিন্তু এখানে একটা ব্যতিক্রম ঘটবে, সেটাও ইল্লা মাংসা আল্লাহ। প্রথম ফুঁক দেওয়ার পর সব মরে যাওয়ার পরও একটু ব্যতিক্রম ঘটবে, সেটা হলো কিছু বান্দা মরবে না। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, এখন আমার এই পৃথিবীতে কে বেঁচে আছে? আজরাইল আলাইহিস জবাব দিবেন যে ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, জিব্রাইল আলাইহিস সালাম আর আমি আজরাইল বাকি আছি। আল্লাহ পাক বলবেন মরে যাও, আমার এই পৃথিবীতে আজকে আর কেউ থাকতে পারবে না। এরপরে তিনজনকে জীবন কবজ করা হবে। এরপরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে এখন আর কি আছে? আজরাইল বলে এখন আমি আর তুমি রব। আল্লাহ বলবেন হে মালাকুল মা, তুমি মরে যা। এরপরে হাদিস শরীফের মধ্যে আছে আজরাইল নিজেই কি করবে, নিজের জীবন কবজ করবেন। এবার শেষ হয়ে গেল গা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হাশরে ময়দানে কেউ থাকবে না, তিনি ডাক দিবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকে দিনের বাদশাহীকে। জবাব দেওয়ার কেউ নাই, যেহেতু হাশরে ময়দানে দুনিয়াতে কেউ নাই, এভাবে রাব্বুল আলামিন তিনবার ডাক দিবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকে দিনের বাদশাহীকে। কিন্তু জবাব দেওয়ার কেউ থাকবে না, রব্বুল আলামিন নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কহার, আজকে একমাত্র আমি পরাক্রমশালী আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই পৃথিবীতে কিছু মানুষ আছে, বেঈমান আছে, যারা বলে কলু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়ামা ইহুলিকনা ইল্লা দাহার, তারা বলে পরকাল বলতে গেলে আবার কি জিনিস, এখানেই আছি এখানেই থাকবো,
দুনিয়াতে আছি, দুনিয়াতে থাকবো, মরে যাব, এরপরে পরকাল বলতে আবার কি জিনিস? কালের আবর্তমান ছাড়া তো আর কিছুই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আপনি এদেরকে জবাব দিয়ে দেন, কুলিল্লাহু ইয়ুহয়িকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফী। হে রাসূল, আপনি বলুন, তোমরা নিষ্পাপ ছিলে, সেখান থেকে আমি আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিলাম, এরপর আবার তোমাদেরকে মৃত্যু দিব, আবার তোমাদেরকে কিয়ামতের দিন আমার কাছে ফিরে আসতে হবে। কিন্তু যারা কাফের তারা বলে, ওয়াকুলুল ইনসানু আইজা মা মিত্তু লা সাউফা উখরাজু হাইয়া। সত্যি আমরা যখন মরে যাব, এরপরও কি আমাদেরকে নতুন করে জিন্দা করা হবে? আল্লাহ পাক বলেন, তাদের কি মনে নেই? আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খলাকনাহু মিন ক্বাবল ওয়া লাম ইয়াকু শাইআ। মানুষের জীবনে কি সেই কথা তার মনে পড়ে না? তাকে সৃষ্টি করার পূর্বে যখন সে কিছুই ছিল না, সেখান থেকে যে রব্বুল আলামিন আমি তোমাকে সৃষ্টি করলাম, এরপর কি আমি তোমাকে মরলে জিন্দা করতে পারবো না? কি বলেন, আল্লাহ পারবে না? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কি মনে নেই? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। মানুষের কি সেই কথা মনে নেই যখন সে দুনিয়াতে উল্লেখযোগ্য বস্তু হিসাবে পরিগণিত ছিল না, তাকে কেউ চিনত না, জানত না, সেখান থেকে যে রব্বুল আলামিন আমি তোমাকে সৃষ্টি করলাম আর তুমি মরলে পরে তোমাকে সৃষ্টি করতে পারবো না, তুমি কি কথা সেটা বলো? তোমার কি শরীর নেই? আমি আল্লাহ রাব্বুল আলামিন কোথায় থেকে তোমাকে সৃষ্টি করলাম? কুরআনুল কারীম থেকে শুনে নাও, ফা ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটি সারাংশ থেকে তোমাকে সৃষ্টি করলাম, এরপরে মা বাবার এক ফোঁটা নাপাক পানিকে মায়ের গর্ভের ভিতরে জমাট রক্তে পূর্ণিত করলাম, জমাট রক্তকে গুস্তের টুকরা বানালাম, এরপরে ফাকাসাউনাল ইজামা লাহমা, রক্ত দিয়ে চাউনি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ফি কারারিন মাকিন, একটি সুরক্ষিত জায়গায় তোমাকে রেখে দিলাম, এরপরে যখন দুনিয়াতে আসার তোমার সময় হলো, সুম্মা নুখরিজুকুম তিফলা, একটা বাচ্চা আকারে দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিয়ে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুম, এরপরে অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি করব, মৃত্যু দিব, তোমাদেরকে মৃত্যু দিব। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন, এরপরে আবার তোমাদেরকে কিয়ামতের দিনকে পুনরুত্থিত করা হবে। কিন্তু বেঈমানেরা বলে, ওয়া ক্বালু আইজা কুন্না ইজামা ওয়া রুফাতান আ ইন্না লামাবউসুনা খালকান জাদিদা। আমরা যখন মরে যাব, মরে যাওয়ার পরে আমাদের হাড্ডি গুড্ডি সব মাটির সাথে মিশে যাবে, এরপরও কি আমাদেরকে নতুন করে জিন্দা করা হবে, পুনরুত্থিত করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হাবিব, আপনি তাদেরকে শুনে দেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। হে হাবিব, আপনি তাদেরকে শুনে দেন, তোমরা যদি মরে গিয়ে মাটির সঙ্গে মিশে গিয়ে লোহা অথবা পাথর হয়ে যাও, এরপরও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাসায়াকুলুনা মাইয়ুইদুনা, ওরা বলে আমাদেরকে কে জিন্দা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাযী ফাতারাকুম আউয়ালা মাররা, যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন সেই রব্বুল আলামিন আবার তোমাদেরকে জিন্দা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাসায়ুঙ্গিদুনা ইলাইকা রুসাহুম ওয়ায়াকুলুনা মাতা হুয়া, এবার কাফেররা মাতা নড়ায় আর বলে, আচ্ছা বুঝলাম আমাদেরকে জিন্দা করা হবে, মাতা হুয়া, তবে সেটা কবে, কবে সেই কিয়ামত প্রতিষ্ঠিত হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনি এদেরকে জবাব শুনে দেন,
কুল কুনু হিজারাতান আও হাদিদা। হে রাসূল আপনি বলে দেন সেটা কি বলার আছে, হতে পারে অতি নিকটবর্তী সময়ে সে কিয়ামত সংঘটিত হয়ে যেতে পারে। জুলাইবান সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মানুষ যদি কুরআন মানতে অস্বীকার করে তাওকে তাকে লাড়ি সাজ করা দরকার নাই, যুক্তি দিয়া বুঝান। হে রাসূল আপনি তো একজন উপদেশক, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহি বিমুসাইতির, আপনাকে তো দাঁড়া গাবানায় পাঠানো হয় নাই, বরং আপনি একজন উপদেশক, আপনি মানুষকে সুন্দর করে বুঝান, যুক্তি দেন। আল্লাহ রাব্বুল আলামিন যুক্তি দিচ্ছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। ওই কাফেররা কি বলছো যে আকাশটা এত বড়, আকাশটা রব্বুল আলামিন আমি সৃষ্টি করতে পারলাম, আর তোমরা কি বলো তোমরা মরলে পরে আমি তোমাদেরকে সৃষ্টি করতে পারবো না? এত বড় আকাশটা যে রব্বুল আলামিন সৃষ্টি করতে পারলেন, আপনারা কি বলেন আল্লাহ পাক আমরা মরলে পরে সৃষ্টি করতে পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বোঝান, আয়াসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা। মানুষ কি মনে করে তারা মরে গেলে তাদের হাড্ডি গুড্ডি সব মাটির সাথে মিশে গেলে আমি তাদেরকে একত্রিত করব না? বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা, বরং মানুষের আঙ্গুলের দিয়ে চুটু অগ্রভাবটা আছে, দুনিয়াতে যেমন ছিল ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন রব্বুল আলামিন সৃষ্টি করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কাফেররা রাসূলকে জিজ্ঞাসা করে সে কিয়ামত কবে প্রতিষ্ঠিত হইবে, আল্লাহ পাক বলেন আপনি বলেন ফাইজা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার, সেদিন কিয়ামত হবে যেদিন চোখের আলো থাকবে না, চন্দ্রের আলো থাকবে না, ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কমার, চন্দ্র এবং সূর্যকে একত্রিত করা হবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার, মানুষ বলবে বাঘব কোথায় আসফালাব কোথায়, আল্লাহ রাব্বুল আলামিন কাল্লালা ওয়া যারা ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, আজকে ভাগবার কোনো জায়গা নাই, পালানোর কোনো জায়গা নাই, যেদিকে পালাও আর যেদিকে ভাগো রব্বুল আলামিনের দরবার ছাড়া আর কোনো দরবার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষকে আরো সুন্দর করে বোঝান, আলাম ইয়াকু, আল্লাহ পাক আরো সুন্দর করে মানুষকে বোঝান, আয়াসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করে তাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? আলাম ইয়াকুন তুফাতা মিন মানিয়ুমনা সুম্মা কানা আলাকাতান ফখালাকা ফাসাওয়া, সে ছিল এক পুরা নাপাক পানি, সেখান থেকে রক্ত পিণ্ডে পূর্ণিত করলাম, এরপর তাকে সুগঠিত করলাম, এরপরে ফাজআলা মিনহু যাওজাইনিজ যাকারা ওয়াল উনসা, সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে কন্যা বানাইলাম অথবা ছেলে বানাইলাম। বলেন কন্যা দেওয়ার মালিক কে, ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাঞ্জুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহয়িল আরদা বাদা মাউতিহা, লক্ষ্য করো মুর্দা মাটি কি আমি আল্লাহ রাব্বুল আলামিন কিবা জিন্দা করি? চৈত্র বৈশাখ মাসে বৃষ্টির পানি না থাকার কারণে জমিন চিরে চৌচির হয়ে যায়, আর ফাটা ছোড়চির হয়ে যাওয়া মাটির মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বৃষ্টির পানি দ্বারা যেভাবে, বৃষ্টির পানি দ্বারা যেভাবে মাটি জিন্দা হয়ে যায়, ইন্না যালিকা লামুহিল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তোমরা মরলে পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এবার বলেন দেখো মৃত্যু মাটিকে আমি কিভাবে জিন্দা করি, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসীরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইনা বিহিল আরদা বাদা মাউতিহা কাযালিকান নুশুর। আমি আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের লবণাক্ত পানিকে বাষ্পে পরিণত করে মেঘ তৈরি করি, এরপরে বাতাসকে অর্ডার করি, ও বাতাস মেঘটা টেনে নিয়ে আস, মেঘ চলে এলো, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই বৃষ্টি বিন্দু বিন্দু করে মরা জমিনের উপরে বৃষ্টি বর্ষণের ফলে মরা জমিন যেভাবে ফসল ধারণের জন্য উপযুক্ত হয়ে যায় তেমনিভাবে কাজালিকান নুশুর কিয়ামতের দিন তোমাদেরকে সৃষ্টি করতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিনটা অন্তত মর্মায়
আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সেই কিয়ামত হবে। ওয়ান্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, এই কিয়ামত অবশ্যই হবে, সেই কিয়ামতের দিন তোমাদের অবশ্যই পুনরুত্থিত করা হবে, কোনো সন্দেহ নাই। এ আমার হাবিব, সেই দিনটা সম্পর্কে মানুষকে সতর্ক করুন। এভাবে জীবন যাবে না, খেলাধুলা হেলাধুলা জীবন যাবে না, অবশ্যই হাসর হবে, সেই দিনটা অত্যন্ত মর্মান্তিক দিন। রসুল, আপনি সেই দিনটা সম্পর্কে মানুষকে সতর্ক করুন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, আত্মরক্ষা করো খোদার গজব থেকে, নিশ্চয়ই কিয়ামতের ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, সেদিন তোমরা দেখতে পাবে যে মা তার স্তন্যদায়ী সন্তানকে দুধ দেয় সেই সন্তানের কথাও ভুলে যাবে, তার স্মরণ থাকবে না। ওয়াতাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভবতী মা তার গর্ভ কষে দিবে। ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলি দেখবেদিক হয়ে উদ্বন্ধ হয়ে পাগলের মূর্তি নেশাগ্রস্ত হয়ে ছুটছে, আসলে কি ওরা পাগল? আল্লাহ বলেন, ওয়ামা হুম বিসুকারা, আসলে তো ওরা পাগল নয়। তাহলে হলো কি, মানুষগুলি কেন এই অবস্থা হলো? গর্ভবতী মা তার গর্ভ কেন কষে দিল? স্তন্যদায়ী মা তার দূরে সন্তানের কথা কেন ভুলে গেল? ও আসল কারণ হলো, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, ও আসল কারণ হলো এই যে কিয়ামতের বিভীষিকা মুহূর্ত দেখে মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করেছে। জোরে বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, সেই দিনটা সম্পর্কে মানুষকে সতর্ক করুন। সেই দিনটা সম্পর্কে মানুষকে কি করুন? সতর্ক করুন, সেই দিনটা অন্তত মর্মান্তিক এমন অবস্থা হবে। ইয়াউমা ইয়াজআলুল উলদানা শিবা, সেদিন যুবকরা চিন্তা বৃদ্ধ হয়ে যাবে, এমন একটা অবস্থা তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনি করে একদিন কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে, আর যাদের আমল থাকবে না বেঈমান হবে। ওয়া ইযা রাআইতুম মিন মাকানিম বাঈদিন সামিউ লাহা তাগায়ুযাও ওয়া যাফিরা, জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে, দূর থেকে জাহান্নামের আগুন জাহান্নামীদের কি দেগে রেগে গুসায় ফেটে যাবে। ওয়াইজা উলকু মিনহা মাকানাম দাইয়িকাম মুকাররানিনা দাওয়াউ হুনালিকা সুবুরা, আর কয়েকজন জাহান্নামী কি যখন একই শিকলে বাঁধা অবস্থায় জাহান্নামের কূপ সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, দাওয়া হুনালিকা সুবুরা, তখন তারা তাদের মৃত্যুকে ডাকবে, ধ্বংসকে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাদউল ইয়াউমা সুবুরা ওয়াহিদা ওয়া দুউ সুবুরান কাসীরা, আজকে তোমরা এক মৃত্যুকে দেখো না, তোমরা তো জীবন যেভাবে মন চায় সেভাবেই দুনিয়াতে চালাইছো, আজকে বিপদে পড়ে গেলা তোমরা মৃত্যুকে ডাকো, আজকে তোমরা এক মৃত্যুকে ডাকো না বরং বহু মৃত্যুকে ডাকো, কিন্তু জেনে রাখো যতই মৃত্যুকে ডাকো না কেন আজকে আর তোমাদের মৃত্যু হবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তারা মরবেও না বাঁচবেও না, এমন একটা কন্ডিশন তৈরি করা হবে। সুতরাং সেই কিয়ামতের দিন সম্পর্কে ও মানুষ কি করো, ভয় করো, সেই দিনটা সম্পর্কে ভয় করো, সেই দিনটা অত্যন্ত মর্মান্তিক। আমল যদি ভালো না হয় তাহলে সেই দিন বিপদ ছাড়া আর কোনো কিছু তোমাদের উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এরপরে যারা জাহান্নামবাসী হয়ে যাবে, এই জাহান্নামবাসীদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ওয়া ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর, যখন নাহবরমানদেরকে আল্লাহ দ্রোহীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন এদেরকে দেখে জাহান্নাম রেগে গুসায় ফেটে পড়ে যাবে। কুল্লামা ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, জাহান্নামের সিপাহীরা জিজ্ঞাসা করবে, আরে কেন গো জাহান্নামে আসলে, কেউ কি কোনোদিন তোমাদেরকে জাহান্নামের
বৃতি সম্পর্কে ওয়াজ করেন নাই, কোনোদিন শোনান নাই, কেন গো তোমরা জাহান্নামে আসলে? জাহান্নাম তো খুব খারাপ জিনিস। তারা বলবে কলু বালাম কদ জানা নাজির, হ্যাঁ আমাদের কাছে নবীর আসল এসেছিল, আমাদেরকে বুঝাইছিল। আমরা বলছি বেটা মিথ্যা কথা বলে, জোরে বলে নাউজুবিল্লাহ। আরে অকলু লাউ কুন্না নাসমাউ আও না কিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, অকলু লাউ কুন্না নাসমাউ এর অর্থ হলো আহারে যদি মানতাম শুনতাম বিবেক কাটাতাম কুরআন হাদিস দিয়ে যদি জীবন যাপন করতাম ফি আসহাবিস সাইর, তাহলে তো আজকে আর জাহান্নামে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। জোরে বলে নাউজুবিল্লাহ। এই সমস্ত কাফেররা যখন জাহান্নামে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে শুনো আল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, এই সমস্ত জাহান্নামী কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের তাই দেয়া পোশাক তৈরি করা হয়েছে, জাহান্নামের আগুনের পোশাক তৈরি করা হয়েছে। আর এই জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীদেরকে ফেলে দেওয়া হবে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন এই জাহান্নামীরা যখন জাহান্নামে পড়ে যাবে কুল্লামা নুদিজাত জুলুদাহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে তখন জাহান্নামের আগুনে তাদের শরীরের চামড়া সব যা জ্বালিয়ে পুড়িয়ে দিবে, আবার তাদেরকে নতুন চামড়া লেগে দেওয়া হবে, আবার তাদেরকে কী করা হবে চামড়া পুড়িয়ে দেওয়া হবে, আবার নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে, আবার তাদের চামড়া পুড়ে যাবে, বারবার নতুন চামড়া লাগানো হবে, আবার নতুন চামড়া পুড়ে যাবে, যাতে করে জাহান্নামের আগুনের তীব্রতার স্বাদ তারা বেশি বুঝতে পারে। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনো জাহান্নামীদেরকে কী খেতে দেওয়া হবে, তাদেরকে ফুটন্ত পানে পান করতে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামীরা জাহান্নামে পানি তৃষায় কলিজা পেটে যাবে, তখন তারা হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখবে বৃষ্টি দেখা যায়, তারা ভাববে তরল বৃষ্টি হবে, ঠান্ডা বৃষ্টি হবে, পান করবে, কিন্তু হঠাৎ কিছুক্ষণের মধ্যে এমন বৃষ্টি পড়বে কত্তের পুজ রক্ত গরম পানি পড়বে, এই গরম পানি আর কত্তের পুজ রক্ত তারা পান করার সঙ্গে সঙ্গে তাদের পেটে নাড়ি ভরি কলিজা সমস্ত কিছু পায়খানা রাস্তা দিয়ে চিরে পড়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ সে জাহান্নামকে ভয় করো, জাহান্নাম অন্তত কি মর্মান্তিক, সেই জাহান্নামকে ভয় করো, সেই জাহান্নামকে ভয় করো, সেই পরকালকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ আজকে যে বিষয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে মানুষ আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ও মানুষ আল্লাহকে ভয় করো, আর প্রত্যেকে চিন্তা করে দেখো মরলে পরে কবরের জন্য হাশর মিজানের জন্য কি সংগ্রহ করে নিয়ে আসতেছো, চিন্তা করার বিষয় কিনা বলেন তো। আল্লাহ রাব্বুল আলামিন কুল আযালিকা খায়রুন, আল্লাহ পাক বলেন এই পণ্যটি কি ভালো? আপনারা বলেন এই যে জাহান্নামের আলোচনা করা হচ্ছে, আগুনের আলোচনা করা হচ্ছে, হাশরের ময়দানে বিভীষিকার আলোচনা করা হচ্ছে, কুল আযালিকা খায়রুন এই পণ্যটি কি ভালো? আপনারা কি বলেন, আমার কথা বুঝেন না, এই পণ্যটি কি ভালো? আল্লাহ পাক বলেন এই পণ্যটি কি ভালো? আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গা জাহান্নামের আলোচনা করেছেন, সঙ্গে সঙ্গে জান্নাতের আলোচনা করেছেন। এটা এজন্য যে জাহান্নামের আলোচনা শোনার পরে মানুষ যাতে রাস্তা হারিয়ে না পালায়, আশার যাতে সঞ্চয় থাকে, জাহান্নামের আলোচনা করার সঙ্গে সঙ্গে রাব্বুল আলামিন জান্নাতের আলোচনা করে মানুষকে আশার সঞ্চয় করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আলোচনা, পরকালের আলোচনা, হাশরের আলোচনা, মিজানের আলোচনা, মৌতের আলোচনা এতই করেছেন, এতই করেছেন, সবগুলি যদি একত্রিত করা যাক তাহলে পুরা 30 পারা কোরআনের এক তৃতীয়াংশ 10 পারা সমান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত আলোচনা করার পরে তিনি বলেন কুল আযালিকা খায়রুন, এ পণ্যটি কি ভালো? আম জান্নাতুন আন জান্নাতুল খুলদি লিউদাল মুত্তাকুন, না যে জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছে মুমিনদেরকে, কানা কানাত লাহুম জাজা ও মাসিরা, যা হবে তাদের পার্থিত্ব ওয়াদা এবং শেষ যাত্রার মহান যাত্রা শেষ মঞ্জিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিন, আর এটা হলো চিরকাল বসবাসের জান্নাত,
সেই জান্নাতের ভিতরে যা কিছু চাওবে সবকিছু তোমাকে দিয়ে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজ এক বুজুর্গের কাছে এক ব্যক্তি শুনলো, শোনার পরে বলল, আল্লাহর ওলি আপনি তো বলছেন যে এই জান্নাতের মধ্যে সব কিছু দেওয়া হবে, তবে আমার তো একটা অভ্যাস আছে, সেটা হলো আমি হুক্কা খাই, আমাকে কি হুক্কা দেওয়া হবে? আল্লাহর ওলি বলছে, আরে বান্দা, হুক্কা তো তুমি যদি হুক্কা খেতে চাও আল্লাহ পাক তোমাকে হুক্কা দেবেন, তবে আল্লাহর কসম এই জান্নাতে যাওয়ার পরে এমন নাপাক জিনিস তোমার খেতে মন চাইবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন মুমেন বান্দাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছি, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, মুত্তাকিনদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছি, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে স্বচ্ছ যারা সুমিষ্ট পানির জনা রেখে দিয়েছি, ওয়ানহারু মিল্লা বানিল্লা মেতা গায়ের তো আমহু, এবং দুধের নহর সেখানে রেখে দিয়েছি যার স্বাদ ও পরিবর্তনশীল, ওয়ানহারু মিল্লা জাতিল লিশারিবিন, এবং সেখানে শরাবের নহর রেখে দিয়েছি, ওয়ানহারু মিন আসালি মুসাফফা, এরপরে পরিশোধিত মহুদ মধুর নহর রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে মুমিনদের জন্য যে পানি নহর রেখে দিয়েছি, দুনিয়ার কোনো কাল বিলের পানি নয়, আর যে দুধ রেখে দিয়েছি সেই দুধ দুনিয়ার কোনো গাভীর স্তনে দুধ নয়, আর এমন শরাব রেখে দিয়েছি দুনিয়ার শরাব পান করলে পরে মানুষ কি হয়, হাসির পাত্র হয়, রাস্তা দিয়ে শরীরের মধ্যে কাপড়ে গায়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন শরাব রেখে দিয়েছি, লা ইয়াসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, এমন শরাব রেখে দিয়েছি যে শরাব পান করলে পরে শীগ্রস্ত হয় না, পাগল হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এমন মধুর নহর রেখে দিয়েছি যে মধু সুন্দরবনের কোনো মৌমাছির পেট থেকে আসে নাই, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন সেগুলি সব নিজ কুদরতি হাতে সেখানে মুমিন বান্দাদের জন্য সৃষ্টি করে রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই সংক্ষিপ্ত করা সময় তো এমন সময় দিছেন, হ্যাঁ আমি জানি না এসতে কি ভালো আলোচনা, আমি না আব্দুর করে ওয়াজ করবো না, কিন্তু আসল বিষয় হইল আমি জানি না যে এসতে কি কোরআন হাদিসের আলোচনা আছে পৃথিবীতে, এটা আমার জানা নাই। আমি এখান থেকে কথা বললে যাওয়ার পরে আপনারা দাড়ি পাল্লাতে মাপবেন যে এসতে উন্নত মানে আর কোনো কথা আছে কিনা। আমি আপনাদেরকে নিয়ে অতিরিক্ত কথা বলতে পারতাম, আরও বলতে পারতাম, আমি বলছি যে এখানে বেহুদা কথা বলার সময় নেই, আমি বলবো না, শুধু কোরআন হাদিস বলে যাবো আপনাদের হায়দার জন্য। আজকে পরকালের আলোচনা আসছে কোনো ভালো আলোচনা আছে না, এরপরেও শুনেন, এরপরেও উনিরা বলছি বেশি সময় মিলল কয়েক মিনিট অপেক্ষা করেন, আমি কথা বলি, আমি চলে যাবো, আমার বাচ্চা আছে গাড়িতে, আমি নেত্রকোনা চলে যাবো, আমাকে আগেই দেওয়ার কথা ছিল। আমার প্রিয় কালু জান এখানে আছে, তাজুল ইসলাম সাহেব, উনি আমাকে দাওয়াত দিয়েছে, আমার বেলাবর আজকে বিশাল একটা মাহফিল ছিল, এখানে আমার গাড়ি উলি আর ভিডিও বানায় করতেছে, হুজুর এত বড় বড় মাহফিল যায়, এটা তো 50 জন মানুষ মাত্র বসে রয়েছে, আমি তো অসুবিধা নাই, কুল কুলু মিন দিন আলহামদুলিল্লাহ, যে অবস্থায় আছে এই অবস্থায় কি আছে, রাজি খুশি আছি, সব আল্লাহ তালা পক্ষ থেকে হয়। এখন 10 মিনিট কথা বলার পর হুজুর সম্পৃক্ত করেন, রাত 3টা পর্যন্ত আজকে ওয়াজ করা অসুবিধা কি, আমি কয়েক মিনিটই করবো, কয়েক মিনিট কথা বলার পরে ইনশাল্লাহ আমি শেষ করে দিব। কি বলছি এক ঘন্টা অবশ্যই এক ঘন্টা করবো না, আপনাদের আবদারকে কয়েক মিনিট কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন মুমেন বান্দাদের জন্য জান্নাতে এমন শরাব রেখে দিয়েছেন, এমন মধু রহ রেখে দিয়েছেন যা দুনিয়াতে কল্পনা করা যায় না, সব বলে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি খাতে আপনাদের জন্য রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই শরাব কেমন হবে? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, সেখানে যাওয়ার পরে শরাবানে তাহুর পান করতে দেওয়া হবে। এখানে একটু ব্যাখ্যা করা দরকার, তহের এবং তুহুর দুটো কথা, তহের শব্দর তৌলো যা নিজে পাক অন্যকে পাক করাতে পারে না, যা আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দারকে জান্নাতে দিবেন, যেমন তৈল, এরপরে দুধ, মধু, এগুলিকে তহের বলা হয়, জান্নাতি বান্দাকে আল্লাহ পাক জান্নাতে দিবেন। আর তহুর শব্দর তৌলো নিজে পাক অন্যকেও পাক করাতে পারে, যেমন পানি, জান্নাতি বান্দা এমনিতেই পবিত্র থাকবে, আর যখন সে জান্নাতে যাবে সারাবানে তুহুর পান করার সঙ্গে সঙ্গে বান্দাটা আরও পবিত্র হয়ে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুসকা, আল্লাহ পাক বলেন খিতামুহু মিস ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এই বিষয়ে বান্দাদের প্রতিযোগিতা উচিত, যে বিষয়ে এই বিষয়ে বান্দাদের প্রতিযোগিতা করা উচিত, আল্লাহ পাক জান্নাতে যে শরাব রেখে দিয়েছেন সেই শরাবের পাত্রর মুখগুলি সুগন্ধ দিয়ে আটা যুক্ত দিয়ে কি আছে,
বেষ্টন করা আছে। আল্লাহ পাক বলেন ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, সেই বিষয়ে প্রতিযোগিতা করো, সেই বিষয়ে প্রতিযোগিতা করে দেখো কি আগে তার কাছে পৌঁছতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দেশের মানুষ প্রতিযোগিতার অভাব নাই, কেউ কাহ কেউই কী করে ক্ষমতার প্রতিযোগিতা করে, কেউ কী করে শরাবের প্রতিযোগিতা করে, কেউ মদের প্রতিযোগিতা করে, কেউ কী করে দুর্নীতির প্রতিযোগিতা করে। আল্লাহ পাক বলেন খিতামুহু মিস ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসিন, তামাম দুনিয়া সমস্ত মানুষ তোমরা এই বিষয়ে প্রতিযোগিতা করি, দেখো কি আগে তার কাছে পৌঁছতে পারো। জোর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এমন সুন্দর জান্নাত রেখে দিয়েছি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি এসেছে, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জান্নাতীরা জান্নাতে চলে যাবে তাদের আকৃতি কি হযরত আদম আলাইহিস সালামের মতো 67 লম্বা আর হযরত ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যুবক হবে, মারিয়াম আলাইহিস সালামের মতো 33 বছরের যুবতী হবে, তাদের শরীরের রং হবে সাদা, তাদের পোশাক হবে সবুজ, তারা যখন দস্তর কান বিছাবে সঙ্গে সঙ্গে একটা উঠের মতো বড় পাখি দস্তর কানের উপর উঠে উড়ে বসে যাবে আর বলবে ও আল্লাহর বন্ধু অমুক অমুক সাল সামিল নামক জর্ণ বনের পানি আমি পান করেছি, অমুক বাগানের ফল ভক্ষণ করেছি, আরশের নিচে বিতরণ করেছি, সুতরাং আমার সে আর কোনো সুস্বাদু খাবার নাই, এ আল্লাহর ওলি আমার আমাকে তুমি কাও। তখন জান্নাতি বান্দা এই পাখির একদিক থেকে বুনা গুস্তু কাবে, যেটাকে বাজা বলা হয়, আর একটা গুস্তু কাবে রন্ধন করা, এই গুস্তু কাবার পরে আবার পুনরায় পাখিটা উড়ে দূরে সরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অলঙ্কৃত করবেন, জান্নাতি বান্দাদেরকে 10টি আংটি পরাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 10টি আংটি পরাবেন, প্রথম আঙ্গুলে লেখা থাকবেন সালামুন আলাইকুম বিমা সবারতুম, ও জান্নাতে তোমার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে ভালো ব্যবহার করেছিলি, আজকে তোমার উপরে আহলান সালান শান্তি বর্ষিত হোক, তোমাকে স্বাগতম জানাচ্ছি। দ্বিতীয় আংটির মধ্যে লেখা থাকবে উদখুলু হা বিসালামিন আমিনিন, শান্তি এবং নিরাপত্তার সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় আঙ্গুলের আংটিতে লেখা থাকবে তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা বিমা কুনতুম তামালুন, এই সেই জান্নাত যা তোমার কৃতকর্মের বিনিময়ে দান করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চতুর্থ আঙ্গুলের আংটিতে লেখা থাকবে রুফিয়াত আঙ্কুমুল আহজানুন, এই জান্নাতে প্রবেশ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত টেনশন আছে যত চিন্তা আছে সব কিছু তোমার কাছ থেকে দূরে সরায় দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। পঞ্চম আঙ্গুলে আংটিতে লেখা থাকবে আলবাসনাকুমুল হানিউ আল হুলাল, এই জান্নাতে আসার কারণে আমি রব্বুল আলামিন তোমাকে পোশাক এবং অলংকার পরিচ্ছদন করাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ষষ্ঠ আঙ্গুলে আংটি থেকে লাগ থাকবে ওয়াজ্জাওয়াজনাকুমুল হুরুল আইন, তোমাকে ডাগর ডাগর চকুলা বিশিষ্ট হুরদের সাথে জান্নাতে বিবাহ দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সপ্তম আঙ্গুলের আংটিতে লেখা থাকবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহিহিল আনফুসুকুম ওয়া তালাযুল আয়ুনু ওয়া আনতুম ফিহা খালিদু, ও জান্নাতীরা এটা এমন এক জান্নাত তোমার মন যা চায় যা আকাঙ্ক্ষা হয় সব কিছুই জান্নাতে আছে, আর এই জান্নাতে তুমি চিরকাল বসবাস করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অষ্টম আঙ্গুলে আংটিতে লেখা থাকবে ওয়াম ফাকুতুন নাবিনা ওয়া সিদ্দিকিন, দুনিয়াতে ভালো ব্যবহার করেছি ইসলামের সাথে নবীর সাথে রাসূলের সাথে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাকে জান্নাত দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবম আঙ্গুলের আংটিতে লেখা থাকবে সিরতুম শাবাব আল্লাহ তাহরামুন, এই জান্নাতে আসার কারণে এমন যুবকে পরিণত হয়েছে যার কোনো দিন বৃদ্ধ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 10 শেষ আঙ্গুলের আংটিতে লেখা থাকবে সাকান্তুম ফি জাওয়ারি মাল্লা ইউজিল জিরাম, তোমরা এমন জান্নাতের প্রতিবেশীদের প্রতিবেশী হয়েছ যারা সেও প্রতিবেশীকে কষ্ট দেয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জান্নাতীদেরকে কিয়ামতের দিন হাঁকিয়ে কি জান্নাত থেকে দিয়ে নেওয়া যাবে, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, জান্নাতীদেরকে হাঁকিয়ে কি জান্নাত থেকে দিয়ে নিয়ে যাওয়া হবে,
আবার অন্য এক জায়গায় এসেছে ওয়াসিকাল্লাযীনা কাফারু জাহান্নামা জুমারা, জাহান্নামীদেরকেও হাঁকিয়ে গিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। প্রশ্ন হলো জান্নাতীদেরকে ডাকি হাঁকি অর্থ কি বলেন তো, শুনবেন তো আর একটু শুনবেন না, বলেন তো হাঁকি অর্থ কি? হাঁকি অর্থ মানে ধাক্কা মারা আর কি। আল্লাহ পাক বলেন যে ওয়াসিকাল্লাযীনা তাকা রব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, যারা তাদের রবকে ভয় করেছে এই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কিয়ামতের দিন ধাক্কায় ধাক্কায় জান্নাতে নেবে। আবার ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা রব্বি ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, জাহান্নামীদেরকেও হাঁকিয়ে কে জাহান্নামে দিকে। আমার তো যুক্তি বুঝে আসে যে জাহান্নামীরা ধাক্কি খাওয়ার উচিতই, কিন্তু জান্নাতীদের কেন ধাক্কা দিবে? জান্নাতীদেরকে এই জন্য ধাক্কা দিবেন, জান্নাত এমন এক জিনিস আপনারা দেখেছেন কোনোদিন আপনারা দেখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত এমন এক জান্নাত আমি রেখে দিয়েছি যা কোনো মানুষের চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শ্রবণ করে নাই, কোনো অন্তর কোনোদিন কল্পনা করে নাই। এমন কার্পেট জান্নাতের দরজায় থাকবে, জান্নাতিরা যখন জান্নাতে দরজায় যাবে লোড়াগড়ি বইটা যা আছে সব কিছু নিয়ে জান্নাতে দরজায় বসে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ও আমার ফেরেশতারা, আমার বান্দারা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যায় ততক্ষণ পর্যন্ত এদের কি তুমি চিরো না। ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা এটা তো জান্নাত নয়। জান্নাতির বলে কি মানে? জান্নাত না মানে এসে আরো জন্য জান্নাত আছে আর কি, রাস্তার মাঝে এই কথা বলে। অর্থাৎ এমন জান্নাত যা কোনোদিন তারা কি করে নাই দেখি নাই, আর কি সামনে গিয়ে বসেছে। ফেরেশতারা বলে বিপদ তো পড়লাম, এই বেটা উঠো তুমি এখনো জান্নাতে উঠো নাই। জান্নাতে দরজা এমনিতে আগে থেকে খোলা থাকবে, জোরে বলেন আল্লাহু আকবার, জান্নাতে দরজা খোলা থাকবে। হাত্তা ইজা জা উহা ওয়া বুতি হাত্তা বুয়া বুহা ওয়া কালা লাহুম খাজানাতুহা সালাম সালামুন আলাইকুম তিবুতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দার যা জান্নাতের আল্লাহর বন্ধুরা, তোমাদের উপর আল্লাহ তাআলা পক্ষ থেকে সালাম বর্ষিত, তোমরা সুখ এবং সুখ এবং শান্তিতে বসবাস করো, তবে একটা শর্ত আছে, এই জান্নাতে যাওয়ার আগে চিরকাল বসবাসের জন্য প্রস্তুতি নে, জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে এই জান্নাতে যাওয়ার সময় আরেকটা ঘটনা ঘটবে হাশরের ময়দানে, আল্লাহ নবী কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন হাবিব আপনি কেন আজকে কাঁদেন, আপনার তো আজকে কাঁদার কথা নয়। আল্লাহ নবী বলুন হাবিব, আল্লাহ নবী বলুন রব্বুল আলামিন আমার বহু সংখ্যক উম্মত জান্নাতে যাচ্ছে, এরপরে মাঝে মাঝে আমি কিয়ামতের ময়দানে দেখছি আমার কিছু উম্মতকে ফেরেশতারা দৌড়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনার মুমেন উম্মতগুলিকে আপনি কিয়ামতের ময়দান থেকে বাছাই করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারী হাদিস সাওদা থেকেও বর্ণিত, তিনি বলেছেন ইয়া রাসূলুল্লাহি আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত 1 লক্ষ বা 2 লক্ষ নবী মতান্তর এসেছে, সকলে সকল উম্মত থাকবে, এর ভিতরে আপনার উম্মতদেরকে আপনি কিবা বাছাই করে লইবেন? আল্লাহ নয় বলেন আয়েশা রে একটা কুলা মাঠে যদি অসংখ্য গুড়া থাকে আর এর ভিতরে যদি কয়েকটা কি থাকে সাদা কপাল হইলে গুলা থাকে, গুলাগুলি কি চিনতে অসুবিধা হবে? হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ অসুবিধা হবে না। আল্লাহ নবী বলেন যারা রাত জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়েছে, ইসলামকে টিকিয়ে রাখার জন্য নিজের জীবন দিয়েছে, শহীদ হয়েছে আল্লাহর জন্য, যারা একমাত্র দুনিয়াতে জীবন যাপন করেছে, কিয়ামতের ময়দানে এই সমস্ত আমার উম্মতদের চেহারা মধ্যে আমি ইমানের নূর দেখতে পাবো, আর ইমানের নূর চমকা দেখতে আমি তাদের কিনে জান্নাতে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতিদেরকে জিজ্ঞাসা করবে, ও জান্নাতিরা বলো আমার কাছে আর কি তোমাদের পাবার বাকি আছে, যা যা চাইছিলাম যা যা ওয়াদা ছিল সব দিয়েছি কিনা? জান্নাতিরা বান্দা বলে রাব্বুল আলামিন সব পেয়েছি। আল্লাহ পাক বলবেন ওয়ালা দাইনা মাজিদ, না আমার কাছে আরো কিছু আছে। বান্দারা মাথা তল দিয়ে বলবে হারে যা পাওয়ার দরকার সব পাইলাম, এখন আর কি বাকি আছে বিষয়টা তোমরা বুঝতাছি না। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলবেন রব্বুল আলামিন আমার মুমেন উম্মতগণ কিছুই বলতে পারতাছে না, সাহস পাচ্ছে না, তুমি বলছো আরো কিছু বাকি আছে,
এই রব্বুল আলামিন যার জন্য জীবন দিয়েছেন তাকে কোনো দেখে নাই, যার জন্য সারা রাত জাগ্রত থেকে তাহাজ্জুদে নামাজ পড়েছে তাকে কোনো দেখে নাই, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাকে কোনো দেখে নাই। রব্বুল আলামিন তোমাকে দেখার জন্য সবগুলি করেছে। আল্লাহ রব্বুল আলামিন এরপরে চালু আফরোজ করবেন। আল্লাহ পাক কোরআন কারিম বলেন, উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। 70,000 নূরের পর্দা অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দার প্রতি তাকিয়ে থাকবেন, আর জান্নাতি বান্দারাও আল্লাহর প্রতি তাকিয়ে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদির শাইখে মহিউদ্দিন রব্বানী মাহবুবে সুবহানী তিনি প্রায় সময় মুনাজাতে বলতেন, রব্বুল আলামিন তুমি যদি আমাকে জান্নাত দাও আর সেই জান্নাতের ভিতরে যদি তুমি আমার সাথে মাঝে মাঝে কথা না বলো তাহলে সেই জান্নাতে আমার জন্য জাহান্নাম হয়ে যাবে, আর যদি আমাকে তুমি জাহান্নাম দাও মাঝে মাঝে যদি বলো ও মহিউদ্দিন তুমি জাহান্নামে কেমন আছো রব্বুল আলামিন তাহলে সেই জাহান্নামটা আমার জন্য জান্নাত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্ণনাকারী বলেন, জান্নাতীরা যখন আল্লাহর প্রতি তাকিয়ে থাকবে, আল্লাহ যখন জান্নাতীদের প্রতি তাকিয়ে থাকবে, কত যে সেটা মহাব্বত, কত যে সুমিষ্ট এসছে, আর জান্নাতি বান্দাদের জন্য ভালো কোনো কিছু হতে পারে না। সকলে বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত জান্নাতীদের সাথে যাতে আল্লাহ পাকে দেখা সুযোগ খেতে পারি। জোরে বলেন আমিন। বাইরে আমার এমন জান্নাত, এই কথা হাদিসটা বলি আমি শেষ করব, এমন জান্নাত মুমিনদের জন্য রেখে দিয়েছে, অনেক সুন্দর ছিল, সময় নাই নাহলে অবশ্যই আপনাদের মন উজাড় করে দিতাম, এমন জান্নাত আল্লাহ পাক রেখে দিয়েছেন। সর্বশেষ যে জান্নাত থেকে জান্নাত দেওয়া হবে হাদিস শরীফে আসছে, সর্বশেষ জাহান্নাম থেকে মাফ করিয়া একটা জান্নাত থেকে জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে রেখে দিবেন, তখন এই ব্যক্তিটা কাঁদতে থাকবে, হুহায়া পুহায়া কাঁদতে থাকবে, ভুক ভেঙে ভেঙে কাঁদতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতা জিজ্ঞাসা করাম আমার এই বান্দা কেন কান্দে, অথবা আল্লাহ নিজেই বলে ও বান্দা তুমি কেন কাঁদো, সে বলবে রব্বুল আলামিন তুমি আমাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড় করায় দিয়েছো, কিন্তু জান্নাত পাশে সেই জান্নাতে সুগ্রাণ আসে, কিন্তু সেই জান্নাত তো আমি দেখতে পাই না রব্বুল আলামিন, এই জন্য আমি কাঁদি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতা আমার এই বান্দাটাকে জান্নাতে দরজার মধ্যে দাঁড় করে দাও। এবার বান্দাকে জান্নাতে দরজার মধ্যে দাঁড় করায় দিবে, জান্নাতে দরজার মধ্যে দাঁড় হওয়ার পরে সেই বান্দা আগের চেয়ে আরও বেশি কাঁদতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ও বান্দা এখন তুমি কেন খাতো, তুমি বললা জান্নাতে দরজা দাঁড় করায় দেওয়ার জন্য। বান্দা বলবে, রব্বুল আলামিন তোমার পবিত্র ঘোষণা করছি, তোমার এমন এক জান্নাতের এমন আটলান্টিকা প্রশান্ত মহাসাগর সুবর জান্নাত, এই জান্নাতে কত কিছু নয়ন রয়েছে, কত কিছু রয়েছে জান্নাতে সুগ্রা আছে রব্বুল আলামিন, জান্নাতের গেটটাকে ভালোভাবে জান্নাত আমি দেখতে পারি নাই, তুমি যদি মেহরবান করে আমাকে একটু জান্নাতের ভিতরে জায়গা করে দিতে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতা আমার এই বান্দাকে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দাও। এবার বান্দাকে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিবে। হাদিস শরীফের মধ্যে আসছে, ওই ব্যক্তি দ্বিতীয়বার এসছে, তৃতীয়বার আরও বেশি কাঁদতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা এখন তুমি কেন কাঁদো, তুমি প্রথম বলছো জান্নাত জাহান্নামের মাঝখানে ভালো করে জান্নাত দেখো নাই, দরজায় দাঁড় করানোর জন্য দরজায় দাঁড় করায় দিলাম, এবার তুমি আরও কাঁদলাম, এখান থেকে বললে মাঝখানে দাঁড় করায় দেওয়ার জন্য জান্নাতের মাঝখানে দাঁড় করালাম, এখন তুমি কেন কাঁদো। জান্নাতি বান্দা বলবে, রব্বুল আলামিন এই জন্যই আমি কাঁদি, রব্বুল আলামিন রে তোমার এই জান্নাত দেখে আমার কলিজা শীতল হয়ে গেছে, রব্বুল আলামিন তুমি যে জান্নাতে আমাকে দাঁড় করায় দিছো, বসার দরকার নাই, শোয়ার দরকার নাই আমাকে, আর তুমি কোনোদিন সেই জান্নাত থেকে বাইর করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জান্নাতি আমি কি শুধু তোমাকে সেখানে দাও সেখানে শুধু তোমাকে স্থান দিব, না আমার ওদাব সর্বশেষ যে জান্নাতি জান্নাতে যাবে তাও কি যে দুনিয়াতে বসবাস করে এসেছো সেরকম 10টা দুনিয়ার সমান জান্নাত তোমার জন্য রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইল্লা কিলাম সালামান সালামা, এমন জান্নাত যে জান্নাতে শুধু শান্তি আর শান্তি। জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমল করার তাওফীক দান করুন।